তেতলাবা রাজীবের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সবল আছেন, এই দোয়াই আমার। যাই হোক গাইস, আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে শেয়ার হব সেটা হইতেছে আপনার, এখন অনেক গরম পড়তেছে, অনেক গরম পড়তেছে। আমাদের থরের কবুতর, পুরনো কবুতর, আমার পিছনে দেখতেছেন আমার কিছু ফস্টার কবুতর এখানে, আপনার অনেক গরম। এই গরমের মধ্যে আমরা কিন্তু সব কবুতরকে সবসময় গোসলটা দিতে পারি না, তো এই কারণে আমরা কী করি, আমি কী করি, এই কারণে কিন্তু আমি একটা হাতে স্প্রে ব্যবহার করি। হাতে স্প্রেটা ব্যবহার করার ফলে দেখা যায় আমার কবুতরগুলো হৃদৃষ্ট কইতেছে না, কবুতরগুলো আমার সবল আছে, ভালো আছে, একটু চঞ্চল টাইপের আছে। ওই যে বাচ্চা নিয়ে দেখছি, আপনারা চোখে দেখতেছেন, প্রত্যেকটার ঘরে কিন্তু আমার বাচ্চা আছে। আমি আপনাদের উপরে উঠেও সব দেখাবো আজকে, উপরে উঠে আমি কীভাবে স্প্রেটা দিই, কী করি না করি আপনাদেরকে আমি দেখাই। বেশি একটা মূল্য না, আপনার অল্প খরচের মধ্যে একটা ফার্স্ট ক্লাস এটা ওষুধটা, এই স্প্রেটা। আর এর সাথে আমি একটা আপনার ওষুধ ব্যবহার করি, অনেকে অনেক পদের ওষুধ ব্যবহার করে, আমি এই ওষুধটা বিগত 1 থেকে 1.5 বছর যাবত ব্যবহার করতেছি। ওষুধটার মূল্য অনলি 40 টাকা, যে কোনো ভেটেরিনারির দোকানে আপনারা এই ওষুধটা পাবেন। তো আমি কীভাবে কী করি আজকে আপনাদেরকে দেখাবো, এইটা এইটা দেখানোর জন্যই আজকের আমার এই ভিডিওটা। গাইস, আমি একটা প্রথমে স্প্রে নিছি, এটার দাম 20 টাকা, এটা আপনারা সবাই চেনেন। আর এই করোনার সময় সবার বাসায় এরকম স্প্রে আছে অথবা ছিল, তো আমার ওই টাইমের স্প্রেটাই, তখন আমি একটু বেশি দাম নিয়েছিলাম, কিন্তু বর্তমানে এগুলোর দাম 20 টাকা। এই একটা স্প্রে নিছি, আর একটা বাসায় ব্যবহৃত বোতল, 2 লিটারের একটা বোতল, এই 2 লিটারের বোতলের মধ্যে 2 লিটার পানি নিছি। আর আপনার এই ওষুধটা দেখতেছেন, প্রবীণ ভ্যাট। এই প্রবীণ ভ্যাটটা যে কোনো ভেটেরিনারির দোকানে আপনারা পাবেন, এটা একটা ফার্স্ট ক্লাস কাজ করে। গাইস, এই প্রবীণ ভ্যাটটা যদি আপনারা ব্যবহার করেন, এর মাধ্যমে আপনারা উপকার কী পাবেন আমি আপনাদেরকে বলতেছি। কবুতরের শরীরে যদি কোনো আপনার পরজীবী প্রাণী থাকে, পোকা টোকা বিজাবি উকুন টুকুন এগুলো থাকে, তাহলে এইগুলো আপনার কবুতরের শরীর থেকে চলে যাবে। এটা আমি কীভাবে ব্যবহার করি আর এটা আপনারা কোথায় পাবেন এটা তো বললামই, এটা প্রবীণ ভ্যাট যে কোনো ভেটেরিনারি দোকানে পাবেন, মূল্য মাত্র 40 টাকা। তো আপনার একটা সিরিজ নেই, আমি এখানে 2 লিটার পানি, 2 লিটার পানির সাথে আমি মিক্স করব কতটুকু আমি আপনাদেরকে বলে দিতেছি। গাইস, এই প্রবীণ ভ্যাটটা থেকে আমি আমার এখানে 2 লিটার পানি আছে, আমার এখানে 2 লিটার পানি আছে, এই জন্য আমি 2 মিলি এই ওষুধটা নিব। আপনারা দেখেন এই 2 মিলি ওষুধটা নিয়ে এখানে সুন্দরভাবে পুশ করব। 2 লিটার পানির সাথে 2 মিলি, 1 লিটার পানির সাথে 1 মিলি, এটা আপনার কালারটি একদম চেঞ্জ হয়ে গেল, আপনারা দেখতেছেন। এটা সুন্দরভাবে আমি একটু মিক্স করব। হ্যাঁ, মিক্স করার পর আপনি অনলি শুধু কবুতরের না, অনলি খালি কবুতরের না, আপনি কবুতর সহ আপনার লফটের পুরো যা আছে আপনি স্প্রে করতে পারবেন। আমি কিভাবে স্প্রে করি ওইটা আজকে আপনাদেরকে দেখাই। গাইস, আমার হাতে যে পানির বোতলটা দেখলেন, সব কবুতর কিন্তু সবসময় গোসল দেওয়া যায় না, তো এই কারণে আপনার যে ছোট ছোট বাচ্চাকেও আপনি কিন্তু গোসল দিতে পারেন না। এই প্রবীণ ভ্যাটের পানিটা আমি ব্যবহার করি কীভাবে আপনাদেরকে দেখাই। যেমন আমি থরের কবুতরকে আজকে দেখাচ্ছি আপনাদের, এই যে প্রথমে একটা নন নিলাম, নটটা নেওয়ার পর আমি কী করব, ওর পাখাটাই যেভাবে ধরব, ধরে যে পাখার নিচে আমি, পাখার নিচে আপনারা দেখতেছেন একটু স্প্রে করলাম, এই পাখাটা দেখে আবার এই পাখাটার নিচে স্প্রে করলাম, তারপর বুকের মধ্যে একটু স্প্রে করে দিলাম, পায়ের মধ্যে একটু স্প্রে করে দিলাম। আপনারা দেখেন পায়ের মধ্যে একটু স্প্রে করে দিলাম। গাইস, এই যে কীভাবে করি আপনারা দেখেন এই নটটাকে। তো আমি আমার থরের কবুতরকে আমি গোসল দিই কম, আপনার আমি আমার থরের কবুতরকে কিন্তু এইভাবে স্প্রে করি। আপনারা দেখতেছেন এই যে পাটা সহ বুক সহ আমি 2 পাখা দিয়ে দিলাম আমার থরের কবুতর। এটা প্রথমে দেখলেন নটটা, এখন মাদিটা, এগুলো ফস্টার কবুতর,
স্প্রে করে দিলাম। করে দেওয়ার পর এই যে ছোট বেবি, এই যে আস্তে 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 দাঁড়া দাঁড়া, এই যে একটা ছোট বেবি আপনারা দেখতেছেন, এই যে ছোট বেবিটাকেও ধরবো সেম। ওর পরে পায়ে বুকে এইভাবে আমি আমার কবুতর ক্যাচ স্প্রে করে দিই। তো এই শরীরের মধ্যে আপনার যদি কোনো পোকা টোকা থাকে ওই পোকাগুলো চলে যায়, প্লাস আপনার যে কবুতরটা গরমের মধ্যে হিট স্ট্রোক করে না, একটু শরীরটা ঠান্ডা থাকে। আর আমি দাঁপির মধ্যে যে যেমন যেভাবে প্রত্যেকটা দাঁপির মধ্যে আমি সুন্দর করে স্প্রে ছিটিয়ে দিব, খাবার পাত্রে যেটার মধ্যে পানি দিই ওটার মধ্যে। তো এটা দিয়ে মোটামুটি আমি একটা ফার্স্ট ক্লাস এক দেড় বছর ধরে দিতেছি, কোনো সমস্যা হইতেছে না। আর প্রপারলি বাচ্চাও পাইতেছি, নর্মাল দেহ সুস্থ সবল আছে। এই আপনার এই কোভিন বেডটা দিয়ে গোসলও দিই। তো গাইজ, গরমের মধ্যে আপনারা সপ্তাহে অন্তত পক্ষে একদিন স্প্রে করতে পারেন। আর যদি আপনার গোসল করার আপনি খোলাভাবে কবুতর পালেন তাহলে আপনি গোসল দিতে পারেন, আর যদি গোসল না দিতে পারেন তাহলে অবশ্যই স্প্রেটা সপ্তাহে একদিন ব্যবহার করবেন। তো গাইজ, আমি এগুলো করি, এগুলো করে মোটামুটি দেখি না খারাপ না, একটা ভালো রেজাল্টই আসে, কবুতর অসুস্থ হয় না। এই কারণে আপনাদের সাথে শেয়ার। আর গাইজ, আপনারা আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার অবশ্যই করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এখানে বিদায় নিতেছি। আর একটা কথা বলতে চাই, এই গরমের মধ্যে শীতের মধ্যে যাই হোক আপনারা আপনাদের দাঁতটি স্প্রে করবেন, স্প্রে করলে এই ভাইরাস টাইরাস আপনাদের পাবে না। তো এখানে বিদায় নিতেছি, আসসালামু আলাইকুম।